হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে। তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো বা নির্বাচিত হয়েছো ভর্তি হওয়ার জন্য, তোমাদের এখন বেশ কয়েকটি প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, প্রথম রিলিজ স্লিপে যারা চান্স পেয়েছো তোমাদের ভর্তির চূড়ান্ত ফর্মটি অনলাইনে কিভাবে পূরণ করতে হবে, ভর্তির তারিখ, এরপর ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি পেপারস লাগবে, এবং সর্বশেষ শেয়ার করব কত টাকা লাগবে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন ভিডিও শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব ভর্তির চূড়ান্ত ফর্মটি অনলাইনে বাড়িতে বসে কিভাবে পূরণ করতে হবে। বন্ধুরা, ভর্তির চূড়ান্ত ফর্মটি পূরণ করার জন্য প্রথমে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন সিস্টেম, এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কের উপরে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে তোমাকে ডিগ্রি ট্যাবে যেতে হবে, এবং ডিগ্রি ট্যাবে আসার পর ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাকে সঠিক রোল নম্বর পিন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী রোল নম্বর পিন নম্বর ভুলে যাও, সেক্ষেত্রে নিচের দিকে ফরগট ইউর অ্যাডমিশন রোল পিন এখানে ক্লিক করে এইচএসসির বেশ কিছু ইনফরমেশান দিয়ে তুমি তোমার অ্যাডমিশন রোল পিন পুনরুদ্ধার করে নিতে পারবে। তো যাই হোক, আমার কাছে রোল নম্বর পিন নম্বর রয়েছে, তাই আমি এখানে রোল নম্বর পিন নম্বর দিয়ে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পর তোমার যে প্রোফাইলটি থাকবে সেই প্রোফাইলে চলে আসবে, এবং প্রোফাইলের মধ্যে অ্যাডমিশন ইনফরমেশনে তুমি দেখতে পারবে যে এখানে দেখাচ্ছে যে তুমি কোন কোর্সে চান্স পেয়েছো, কোন কলেজে চান্স পেয়েছো। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে অ্যাডমিশন ফর্ম নামের যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। মোবাইল দিয়েও কিন্তু তুমি এই অ্যাডমিশন ফর্মটি পূরণ করতে পারবে। তো যাই হোক, এই যে অ্যাডমিশন ফর্মটি রয়েছে এই ফর্মটি এখন ফিল আপ করতে হবে। তো এখানে ব্যক্তিগত তোমার ইনফরমেশানগুলো রয়েছে, তো এখানে প্রথমে দিতে হবে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দিয়ে দিবে, এরপর এখান থেকে রিলিজিয়ন দিতে হবে, তো তুমি কোন ধর্মের শিক্ষার্থী সেই ধর্ম এখানে সিলেক্ট করে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, যদি তুমি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে ম্যারিড দিবে, আর যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে আনম্যারিড দিবে। তো এই শিক্ষার্থী আনম্যারিড, তো সেক্ষেত্রে এখানে আনম্যারিড দিয়ে দিচ্ছি। এরপর গার্ডিয়ান্স নেম, অর্থাৎ তুমি কার তত্ত্বাবধানে পড়াশুনো করো, তো তোমার গার্ডিয়ান্স যিনি রয়েছেন তার নাম এইখানে দিয়ে দিবে। তো যদি তোমার গার্ডিয়ান্স তোমার বাবা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার বাবার নামটি এখানে ইউজ করতে পারো, তো এখানে এই শিক্ষার্থীর বাবার নামটি আমি দিয়ে দিচ্ছি। এরপর গার্ডিয়ান্স মোবাইল নম্বর দিতে হবে, এইখানে মোবাইল নম্বর দিতে হবে, তোমার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে একটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে প্রাথমিক আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি তুমি দিয়েছিলে সেই মোবাইল নম্বরটি দিবে না, কারণ সেই মোবাইল নম্বরটি দিলে পরবর্তীতে যখন এখানে সেভ ইনফরমেশানে ক্লিক করবে, বারবার ক্লিক করার পরও এই ইনফরমেশানগুলো সেভ হবে না। তাই এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল নম্বরটি দিয়েছিলে সেই মোবাইল নম্বরটি না দিয়ে অন্য একটি মোবাইল নম্বর দিবে। আরেকটি বিষয়, এখানে যদি কোনো ভুলও হয় তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, আর ভুল হলেও সেটি কিন্তু আর সংশোধন করা যায় না। সেই জন্য তোমার এই ভর্তির ফর্মটি পূরণ করার সময় অবশ্যই সতর্কতার সাথে পূরণ করতে হবে। তো এখানে গার্ডিয়ান্স মোবাইল নম্বর এখানে দিয়ে দিবে, এরপর এইখান থেকে তোমার ফাদার্স মাদার্স গার্ডিয়ান্স অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে। তো এখানে 1,10,000 টাকার মতো দিতে পারো, অর্থাৎ বাৎসরিক আয় কত টাকা তোমার গার্ডিয়ান্সের সেটি এখানে দিতে হবে। তো উপরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমার পূরণ করা শেষ হয়েছে, তো তুমি ঠিক এরকমভাবে তোমার যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো দিয়ে পূরণ করে দিবে। এরপর পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে স্থায়ী ঠিকানা, এবং প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানার এইখানে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে। তো তুমি যে জেলার শিক্ষার্থী সেই জেলা এখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে তুমি কী কী লিখবে, অ্যাড্রেসের এখানে তুমি লিখতে পারো তোমার ভিলেজ, তারপর উপজেলা, তারপর তোমার নিজের জেলার নাম লিখতে পারো, এগুলো লিখে দিবে। তো তুমি ঠিক এরকমভাবে লিখতে পারো, ভিলেজ তারপর উপজেলা লিখতে পারো, ঠিক আছে। এখানে অ্যাড্রেস লাইনের এখানে তোমার বাড়ির নম্বরও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও সেম একই রকম দিতে হবে, অর্থাৎ এখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে,
তারপর এখানে অ্যাড্রেস লাইনের এখানে ভিলেজ দিতে পারো যদি তুমি গ্রামের শিক্ষার্থী হয়ে থাকো, আর যদি তুমি শহরের শিক্ষার্থী হয়ে থাকো, যদি তোমার ঠিকানা শুধুমাত্র বাড়ির ঠিকানাতেই থাকে সেক্ষেত্রে এখানে বাড়ির নম্বরগুলো এখানে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আর ভুল হলেও সেটি পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। তো যাই হোক, এই ফর্মটি পূরণ করার সময় অবশ্যই সতর্ক হয়ে পূরণ করবে। আর এই ফর্মটি পূরণ করা শেষ হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ সেভ ইনফরমেশনগুলো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে এবং তারপর তোমাকে একটি পিডিএফ দেওয়া হবে। সেই পিডিএফটি হচ্ছে ভর্তির চূড়ান্ত ফর্ম। সেই ভর্তির ফর্মটির দুইটা কপি থাকবে, একটা হচ্ছে কলেজ কপি, একটা হচ্ছে স্টুডেন্ট কপি, এবং ওই দুইটা কপি তোমাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে এবং অবশ্যই কালার প্রিন্ট দিয়ে প্রিন্ট করবে, এবং প্রিন্ট করার পর ওই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাকে কলেজে জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবেই কিন্তু তোমার ভর্তির ফর্মটি পূরণ করতে হবে। এইবার চলো জেনে নেওয়া যাক ভর্তির তারিখগুলো, অর্থাৎ কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে, ভর্তির লাস্ট ডেট কবে। প্রথম রিলিজ সিলেবের মেধা তালিকার ভর্তির কার্যক্রমে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। অর্থাৎ এখানে প্রথম রিলিজ সিলেবের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে 15/1/2023 তারিখ হতে 22/1/2023 তারিখ পর্যন্ত। এরপরে রয়েছে প্রথম রিলিজ সিলেবের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম ও রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 16/1/2023 তারিখ থেকে 23/1/2023 তারিখের মধ্যে। অর্থাৎ এই যে 485 টাকা, এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রেজিস্ট্রেশন ফি। এইটা প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে আলাদাভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট বরাবর পাঠাতে হয়। তো তোমাকে কী করতে হবে, এই 485 টাকা তোমাকে আলাদা করে দিতে হবে না, ভর্তির যে নির্দিষ্ট ফি রয়েছে সেই নির্দিষ্ট ফি নিয়ে তুমি সরাসরি কলেজে উপস্থিত হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার ভর্তি হতে হবে। আর এই 485 টাকা এইটা কলেজ কর্তৃপক্ষ তারা তাদের নিজস্ব কায়দায় জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর রয়েছে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ, এইটা কলেজ কর্তৃপক্ষের করণীয়। অর্থাৎ 16/1/2023 তারিখ থেকে কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিশ্চয়নের কার্যক্রম শুরু করবে এবং 24/1/2023 তারিখের মধ্যে নিশ্চয়নের কার্যক্রম কমপ্লিট করবে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া, এখানে তো বলা হচ্ছে যে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করতে হবে, টাকা পয়সা জমা দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে ভর্তির সর্বশেষ তারিখ কবে আর ভর্তি কবে থেকে শুরু হবে? মূলত ভর্তি গতকাল থেকে শুরু হয়ে গেছে, তো আজকের থেকে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য যে সকল পেপারস লাগবে সেগুলো নিয়ে, টাকা পয়সা নিয়ে সরাসরি কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে আগামী 22 জানুয়ারির মধ্যে। এবং মনে রাখবে সরকারি বন্ধ রয়েছে 2 দিন, শুক্রবার এবং শনিবার। এই 2 দিন ছাড়া সপ্তাহের যে আরও 5 দিন রয়েছে সেই 5 দিনে গিয়ে তুমি ভর্তি হতে পারবে। সুতরাং অফিস চলাকালীন সময়ে তুমি ওই সপ্তাহের 5 দিনে গিয়ে তুমি ভর্তি হতে পারবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। আশা করি ভর্তির তারিখ সম্পর্কে তোমরা জানতে পেরেছো। এইবার চলো জেনে নেওয়া যাক ভর্তি হওয়ার জন্য কী কী পেপারস লাগবে বা ডকুমেন্টস লাগবে। প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে SSC পরীক্ষার মূল মার্কশিট এবং ফটোকপির 2 কপি। অর্থাৎ মেইন মার্কশিটও লাগতে পারে, ফটোকপি লাগতে পারে 2 কপি। এরপর লাগবে SSC পরীক্ষার মূল মার্কশিট এবং ফটোকপি 2 কপি। এরপরে লাগতে পারে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি। তারপরে লাগতে পারে ভর্তির যে ফি পরিশোধের রসিদ রয়েছে সেই রসিদ লাগবে, এবং অনেকের ক্ষেত্রে প্রশংসাপত্রের ফটোকপির প্রয়োজন হয়, তো প্রশংসাপত্রটিও নিয়ে যাবে সাথে করে। কলেজ কর্তৃপক্ষ যদি প্রশংসাপত্র চায় সেক্ষেত্রে প্রশংসাপত্র ফটোকপি করে তুমি দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছ। তো এই যে ভর্তি ফি পরিশোধের রসিদ রয়েছে এইটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না। মূলত তোমাকে ভর্তি হওয়ার জন্য প্রথমে তোমাকে ব্যাংক ড্রপ করতে হবে এবং ওইটা তোমার সোনালী ব্যাংক সেবার মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। তো সোনালী ব্যাংক সেবার মাধ্যমে যখন তুমি টাকা জমা দিবে তখন তোমাকে একটি রসিদ দেওয়া হবে বা রিসিট দেওয়া হবে, তো সেই রিসিট তোমাকে পরবর্তীতে কলেজে জমা দিতে হবে, ওইটা ছাড়া কিন্তু তোমাকে ভর্তি নিবে না। আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে লাগতে পারে ভর্তির যে চূড়ান্ত ফর্ম রয়েছে সেটির কিন্তু 2 কপি লাগবে, এটা রঙিন সাইজের লাগবে, রঙিন ছাড়া কোনোভাবেই অন্যান্য সাদা কালো ফর্ম তুমি কোনোভাবে দিবে না। আশা করি বুঝতে পেরেছ। এই যে 5টা ডকুমেন্টস রয়েছে এই 5টা ডকুমেন্টস তুমি নিয়ে সরাসরি ভর্তি হতে যাবে। তো চলো এইবার জেনে নেওয়া যাক যে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে।
ভর্তি হওয়ার জন্য প্রথমত বিএ এবং বিএসএস পাস কোর্সে লাগবে সরকারি কলেজে 3,000 থেকে 3,500 টাকার মধ্যে তুমি ভর্তি হয়ে যেতে পারবে, এবং বেসরকারি কলেজে বেশি লাগবে 5,000 থেকে 7,000 টাকার মধ্যে লাগতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে জেলাভিত্তিক বিভিন্ন বেসরকারি কলেজ থাকে সেগুলোতে। এবং যদি তুমি বিবিএস কোর্সের শিক্ষার্থী হয়ে থাকো, এছাড়াও তুমি যদি বিএসসি কোর্সে চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার সরকারি কলেজে সর্বোচ্চ 4,000 টাকার মতো প্রয়োজন হবে ভর্তি হওয়ার জন্য, এবং বেসরকারি কলেজে 6,000 থেকে 8,000 টাকার মধ্যে তুমি ভর্তি হতে পারবে। তো মোটামুটি এই যে টাকার পরিমাণ দেওয়া আছে, এই টাকার পরিমাণের মধ্যেই তুমি ভর্তি হতে পারবে। এর বাইরে তুমি কলেজ কর্তৃপক্ষের থেকে জেনে নিতে পারো, কলেজ কর্তৃপক্ষ তারা আলাদাভাবে তোমাকে জানিয়ে দিবে যে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগছে। যাই হোক, প্রথম রিলিজ স্লিপের ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে, আজকের থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও আগামী 22 জানুয়ারি পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে, এরপরে গিয়ে হয়তো তোমরা ভর্তি হতে পারবে না। আর ভর্তি হওয়ার জন্য কী কী লাগবে এবং কত টাকা লাগবে এই বিষয়টি তোমরা কলেজ কর্তৃপক্ষের থেকে ভালোভাবে জেনেও নিতে পারো। এছাড়াও আমি তোমাদেরকে তো জানালামই যে ভর্তি হওয়ার জন্য বেসিক কোন কোন পেপারস লাগতে পারে, কত টাকা লাগতে পারে। তো তোমরা আইডিয়া পেয়ে গেলে ঠিক এরকমভাবে তোমার ওই পেপারসগুলো নিয়ে, এই টাকা পয়সাগুলো নিয়ে সরাসরি কলেজে উপস্থিত হয়ে তুমি সশরীরে ভর্তি হয়ে যেতে পারবে। এছাড়াও তোমার কোনো আত্মীয় স্বজন নিকট কোনো আত্মীয় হলেও সেও গিয়ে তোমাকে ভর্তি করে দিতে পারবে। তো এই ছিল মূল বিষয় এবং ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।